আজির এই ক্লাসত আমি জেনারেল সায়েন্সর সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমি ডিসকাস করব। ডিএমই আর এডিআরই দুটার কারণে হেল্পফুল হব। ডিএমইর ক্ষেত্রে দশটামান প্রশ্ন সায়েন্সরপর অহা দেখা যায় আর এডিআরই ক্ষেত্রে আপনার চারিটামান প্রশ্ন সায়েন্সরপর অহা দেখা যায়। একবারে ইজি ইজি প্রশ্ন আহে আর এই ক্লাসত যে ধরনের প্রশ্ন দিয়া গৈছে তে ধরনের প্রশ্ন অহা দেখা যায়। আর ইয়াতে পি ওয়াই কিউ কুয়েশনও ইয়াতে পি ওয়াই কিউ ইয়াতে ইনক্লুড করা হয়েছে। আগর বর্ষর প্রশ্ন কিছু ইয়াতে সন্নিবিষ্ট করে দিয়া হয়েছে। নমস্কার, মোর নাম হয়েছে কমলেশ্বর বড় আর মই আপনার সকলকে কে এস কে এডুকেটর চ্যানেলটলে স্বাগতম জানাইছো। এই ক্লাসের পিডিএফ আপনাদের কে এস কে এডুকেটর টেলিগ্রাম চ্যানেলত পাই যাব, যদি জয়েন হওয়া নাই জয়েন হয়ে লই লব। কে এস কে এডুকেটর টেলিগ্রাম চ্যানেলত যদি জয়েন হওয়া নাই পিডিএফর বাবে আপনি জয়েন হয়ে লই লব। এটা আমি আগবাড়িম প্রশ্নটলে। প্রথম প্রশ্নটো চাও কি দিছে, তলর কোনটো উষ্ণতার এস আই একক, তলর কোনটো উষ্ণতার এস আই একক, হুইচ অব দ্য ফলোয়িং ইজ এস আই ইউনিট অফ টেম্পারেচার, কোনটো টেম্পারেচারের এস আই ইউনিট হয়। এস আই কি হয়, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস হয়। ওকে, টেম্পারেচার আমি ডিগ্রি সেলসিয়াসত জুখিব পারো, আমি ফারেনহাইটত জুখিব পারো, আর আমি কেলভিন স্কেলতো আমি টেম্পারেচার আমি জুখিব পারো। এই তিনিটার ভিতর আপনার কেলভিন হয়েছে এস আই ইউনিট, অপশন বি টু ইয়াতে শুদ্ধ হয়ে যাব। ইয়াতে আরো একটা প্রশ্ন অহা দেখা যায়, সেলসিয়াস স্কেলর পর আপনি কেলভিন স্কেলল কি করব লাগে, কনভার্ট করব লাগে। সেলসিয়াসত আপনার কিবা এটা উষ্ণতা দিয়া থাকিব, কিবা এটা টেম্পারেচার আপনার দি থই দিব আর কব যে কেলভিন লৈকে রূপান্তর করা, এনেকে দিব পারে। ওকে, তেতিয়া আপনি কি করব, সেলসিয়াসত যিয়ে দিয়া না থাকুক কেউ তার লগত আপনি 273 প্লাস করে দিব। ওকে, সেলসিয়াসত যিমান মান দিয়া থাকে তার লগত 273 প্লাস করলে আপনি কেলভিনত পাই যাব। আর যদি উলোটাটো দিয়ে তেতিয়া কি করব, কেলভিনের পর যদি সেলসিয়াসলে নিব লাগে তেতিয়া আপনি 273 মাইনাস করে দিলে হয়ে গল। ওকে, বুঝি পাইছে, সেলসিয়াসৰ পৰা কেলভিনলৈ নিবলৈ 273 প্লাস, কেলভিনৰ পৰা সেলসিয়াসলৈ নিবলৈ 273 মাইনাস। ওকে, এইখিনি কথা মনত ৰাখি থৈ দিব। আৰু টেম্পাৰেচাৰ উষ্ণতা ডিগ্ৰী সেলসিয়াস, ফাৰেনহাইট আৰু কেলভিন, ওকে এই তিনিটাক জুখিব পাৰি। অপশ্যন বি ইজ দ্য কাৰেক্ট এনসাৰ। এতিয়া আমি পৰৱৰ্তী প্ৰশ্নটোলৈ আগবাঢ়ি যাম। দুই নম্বৰ প্ৰশ্নটো চাওক কি দিছে, হার্টস এককত কি জোখা হয়, হোয়াট ইজ মেজার্ড ইন হার্টস, হার্টস এককত কি জোখা হয়, কোনটো জোখা হয়, চারিটা অপশনের ভিতর কোনটো কোনটো জোখা হয়, শক্তি জোখা হয় নেকি নহয়, তাপ জোখা হয় নেকি নহয়, নে কোয়ালিটি জোখা হয় নহয়, কি জোখা হয়, ফ্রিকুয়েন্সি জোখা হয়, কম্পনাঙ্ক জোখা হয়, ইয়াতে আপনার অপশন ডি টো কারেক্ট হয়ে যাব। ওকে, আর আমি যে শুনো শব্দ এটা যে শুনো, ওকে আমি শুনা শব্দর কম্পনাঙ্ক কিমান হার্জৰ পৰা কিমান হার্জৰ ভিতর থাকে, 20 হার্জৰ পৰা 20,000 অর্থাৎ 20 কিলো হার্জ। ওকে, 20,000 মানে 20 কিলো হার্জ ইয়ার ভিতরতে আমি শুনা পাও, 20 হার্জতক কম হলেও আমি শুনা নাপাও, 20 কিলো হার্জতক বেশি হলেও আমি শুনা নাপাও। ওকে, ইয়ারে ভিতর থাকিলেহে আমি শুনা পাও, মানুষবিলাকে শুনা পায়। ওকে, তো এইখিনি কথাও একেলগে মনত রাখি থই দিব। এই কুয়েশনের এনসার অপশন ডি হয়। নেক্সট আমি আগবাড়িম কুয়েশন নম্বর 3, চাপর একক কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেসার, প্রেসারের লগত জড়িত কুয়েশন বহুতবার আপনার মেডিকেল ডিপার্টমেন্টত কুয়েশন আহিছে, কিন্তু বহুতবার আহিছে, মনত রাখিব। চাও, সাপ মানে কি হয়, সাপ মানে কোনোবা এটা এরিয়া ধরে লৈছো, এইখিনি এরিয়া যদি মই বল প্রয়োগ করো, বল ফোর্স যেতিয়া প্রয়োগ করিম তেতিয়া আমি তাক কি বুলি কম, আমি তাক প্রেসার বুলি কম। ওকে, এইখিনি এরিয়াত মই ফোর্স এফ এপ্লাই করিছো তেতিয়া কি বুলি কম, আমি তাক প্রেসার বুলি কম। ওকে, তো এইখিনি কথা আপনি মনত রাখিব।
ফোর্স বলর একক হয়েছে নিউটন, বলর একক কি নিউটন, আর এরিয়া বিলাক আমি মিটারও জুখিব পারো, তো ইয়াতে আমি মিটার স্কোয়ার দিম, অর্থাৎ কি হয়ে যাব নিউটন পার মিটার স্কোয়ার, অপশন এ তো আপনার কারেক্ট হয়ে যাব, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রেসার আমি 5 কিলোতো জুখিব পারো, কিন্তু মনে রাখিব প্রেসার আমি 5 কিলোতো জুখিব পারো, ওকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়াতে মই অন্য এককিটাও মই ইয়াতে ইনক্লুড করে দিছো, চাওক যে 5 কিলোত জুখিব পারি, কিলোগ্রাম মিটার প্রতি বর্গ সেকেন্ড এককতো জুখিব পারি, মনে রাখিব। কেতিয়াবা এনেকেও দিব পারে যে তলর কোনটো প্রেসারর ইউনিট নহয়, তলর কোনটো চাপর একক নহয়, এনেকে দিব পারে, ওকে। গতিকে কোনগিতা হয় সেইগিতা মনে রাখি থই দিও, 5 কেল হয়, কিলোগ্রাম মিটার প্রতি বর্গ সেকেন্ড হয়, আর নিউটন পার স্কোয়ার মিটার হয়, ওকে মনত রাখি থই দিব। নেক্সট কুয়েশন চাও, কুয়েশন নাম্বার 4, তলর কোনটো দুটির একক নহয়, নহয় তো আমি বাছি উলিয়াব লাগে, ওকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ স্পিড, স্পিড মানে কি সেইটো প্রথমতে জানো, স্পিড মানে কি হয়, স্পিড মানে হয়েছে ডিস্টেন্স পার টাইম, একক সময়ত অতিক্রম করা দূরত্ব, ওকে ডিস্টেন্স পার টাইম হয়, ওকে। ডিস্টেন্স বলি কলে আমার একক বিলাক কিহত আহিব, ডিস্টেন্সর একক বিলাক আপনার মিটারত আহিব, কিলোমিটারত আহিব পারে, সেন্টিমিটারতো জুহিব পারি সরু একক হলে, হয়নে নহয়, সেন্টিমিটার মিটার কিলোগ্রাম এইবিলাকত আমি ডিস্টেন্স বিলাক জুখিব পারো। টাইম বিলাক আপনার চাওক সেকেন্ডত আহিব পারে, মিনিটত আহিব পারে, ঘন্টাত আহিব পারে, টাইম বিলাক, ওকে। তো কোনটো নহয় আপনাদের নিশ্চয় গমেই পালে কোনটো নহয়, মিটার পার সেকেন্ড তো হয়, কিলো মিটার পার আওয়ার তো হয়, সেন্টিমিটার পার সেকেন্ড, এইবিলাক কিহর ইউনিট হয়, স্পিড, দুটি রেকর্ড হয়, নহয় কোনটো মিটার স্কোয়ার পার আওয়ার, অপশন সি তো আপনার কারেক্ট হয়ে যাব, ওকে। মিটার স্কোয়ার পার আওয়ার তো দুটির একক নহয়, ওকে। নেক্সট কুয়েশন চাও, কুয়েশন নাম্বার 5, বলর একক কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স, মই অকমান আগতে বলো বলর একক কি হয়, নিউটন হয়, বলর একক কি হয়, নিউটন হয়, আপনার সি টু কারেক্ট অ্যান্সার হয়ে যাব, বলর একক কি হয়, নিউটন, ওকে মনে রাখব বলর একক কি, নিউটন। নেক্সট কুয়েশন চাও, বৈদ্যুতিক ক্ষমতার একক কি, দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইজ, ইলেকট্রিক পাওয়ার, ওকে। যে ধর আপনার বাল্ব বিলাকর ক্ষমতা আমি কি এককত জোখো, আমি ওয়াট এককত জোখো, হয়নে নহয়, সি তো আপনার কারেক্ট অ্যান্সার হয়ে যাব, ওয়াট এককত জোখো। যে ধর আমি কি বলি কো, আমি 6 ওয়াট বলি কো, আমি 60 ওয়াট বলি কো, আমি 100 ওয়াট বলি কো, কৌনে নকো, কো হয়নে, 6 ওয়াট 9 ওয়াট এনেকে কৌনে নকো আমি বাল্ব বিলাকর পাওয়ার তো, ওকে। তো এই ওয়াট হয়েছে আপনার কি ইলেকট্রিক পাওয়ারর ইউনিট হয়, ওকে। এম্পিয়ার তো কিহর হয়, আপনার ইলেকট্রিক কারেন্টর হয়, প্রবাহর হয়, বৈদ্যুতিক প্রবাহর একক হয়েছে এম্পিয়ার। কুলম্ব কিহর হয়, ইলেকট্রিক চার্জ, ওকে, আধানর একক হয়, আধানর একক হয় কুলম্ব, ওকে মনত রাখি থই দিব। নেক্সট কুয়েশন চাও, ওজনের এসআই একক কি, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েট, ওকে, ওজনের এসআই একক কি। এতিয়া আমি নর্মেল সিনারিয়ত বা ডেইলি লাইফত আমি ওজন বিলাক বিশেষকে গ্রাম কিলোগ্রামত জোখো, হয়নে, কই থাকো যেনেকে কিমান কিলো মাংস লৈ আহিলো, কিমান ওজনের মাংস লৈ আহিলো, আমি 1 কিলো 2 কিলো এনেকে কও, হয়নে নহয়, কিন্তু সায়েন্সর ভাষাত সেইটো আপোনার ওয়েট নহয়, ওজন নহয় সেইটো, ওকে, সেইটো হৈছে মাস। একচুয়ালি আমি যে মাংস কিনি আনো আমি মাস, ওকে, ভর জুখি কেনে আনো, ওকে, মাস বা ভর মনত রাখিব, কিন্তু সায়েন্সত ইয়ার পার্থক্য আছে, ভর আর ওজন পার্থক্য আছে, কিন্তু এটা হয়েছে আপনার স্কেলার রাখি, এটা হয়েছে আপনার ভেক্টর রাখি, ওকে, স্কেলার রাখি আর ভেক্টর রাখি, ওকে, এইটো কথা মনত রাখক। আর ভর বলি কলে আপনার গ্রাম কিলোগ্রাম এইবিলাকত আহি যাব, ওকে, গ্রাম কিলোগ্রাম এইবিলাকত আহি যাব, কিন্তু ওজন হলে কি হয়, ওজন মানে কি, ওজন মানে বেলেগ একো নহয়, মাধ্যাকর্ষণিক বলে কিমান জোরেরে টানি আছে সেইটোৱে হৈছে ওজন। আপোনাক মাধ্যাকর্ষণিক বলে কিমান জোরেরে টানি আছে সেইটো আপোনার ওজন হব, ওকে, ওকে। তো ওজনটো এক প্রকার কি হয়, বল হয়, এক প্রকার কি হয়, ফোর্স হয়, ওকে। আর মই কৈছো অলরেডি ফোর্সর একক কি হয়,
নিউটন হয়, হয়নে নহয়? তো ইয়াতে ওজনৰ এছ একক আহি যাব আপোনাৰ নিউটন, ডিটো আপোনাৰ কারেক্ট হৈ যাব। যদি আপুনি জনা নাছিলে দেন এইখিনি কথা মনত ৰাখি থৈ দিব। ভৰ আৰু ওজনৰ মাজত পার্থক্য আছে। ডেইলি লাইফত আমি, ডেইলি লাইফত আমি কি কৰো, আমি ওজন জোখা বুলি কওঁ, বাট আপুনি যেতিয়া সায়েন্স পঢ়িব দেন তাৰে পার্থক্য তেতিয়া আহি যাব। ওকে ওকে, মনত ৰাখি থৈ দিব, ডিটো কারেক্ট এনসার হয়। নেক্সট আমি আগবাড়ি যাম পরবর্তী প্রশ্নটলে। লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট অফ, আলোকবর্ষ দেশ জুখিবলৈ ব্যবহার করা একক, আলোকবর্ষ কি জুখিবলৈ ব্যবহার করা একক হয়। ওকে, এনে লাইট ইয়ার বুলি কলে পোহরে এক বছরত কিমানখিনি ডিস্টেন্স কাভার করিলে সেইটোৱে লাইট ইয়ার হয়। এনে আমি জানো পোহরর স্পিড কি হয়, 3×10⁸ মিটার পার সেকেন্ড হয়। ওকে, আমি যদি কিলোমিটার কনভার্ট করো তেতিয়াহলে প্রায় আপনার 3,00,000 কিলোমিটার হব, 3,00,000 কিলোমিটার হব, 3,00,000 কিলোমিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ এক সেকেন্ডত পোহরে 3,00,000 দূরত্ব, 3,00,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করিব পারে এক সেকেন্ডত, এক সেকেন্ডত। ওকে, তেতিয়াহলে ভাবি চাওক পোহরে এক বছরত কিমানখিনি ডিস্টেন্স কাভার করিব, সেটা এবার ভাবি চাও। বহুত 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 ডিস্টেন্স কাভার করিব, তার মানে কি বহুত ডাঙর একটা ডিস্টেন্স হয়ে যাব, হয়নে? তো কি হব ইয়ার অ্যান্সারটু, ভেরি লার্জ ডিস্টেন্স হব, অতি বৃহৎ দূরত্ব হয়ে যাব। অপশন এ টু ইয়াতে কারেক্ট হয়ে যাব, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনত রাখিব লাইট ইয়ার বুলি কলে পোহরে এক বছরত কিমানখিনি দূরত্ব, দূরত্ব কাভার করেছে সেইটো বুঝায়। ওকে, লাইট ইয়ারে। ওকে, তো লাইট ইয়ার আমি বহুত ডাঙর দূরত্ব জুখিবর কারণে ব্যবহার করো, অপশন এ টু ইয়াতে কারেক্ট হয়ে যাব। নেক্সট চাও কি দিছে, গতিশীল বস্তু এটার গতি শক্তি কিহর উপর নির্ভর করে। ওকে, গতিশীল বলে দিছে দে, মনত রাখব। আর কি সুদিছে, গতি শক্তি সুদিছে। হোয়াট ডাজ দ্য কাইনেটিক এনার্জি অফ এ মুভিং বডি ডিপেন্ড আপন। ওকে, কার উপর ডিপেন্ড করে সেটা সুদিছে। ওকে, এটা চাও বস্তু এটা বুলি কলে তার নিজা কি থাকিব, মেইনলি নিজা তার মাস থাকিব। ওকে, কি থাকিব, মাস থাকিব, মাস থাকিব। ওকে, যদি রয় আছে বস্তুটো, যদি বস্তু রয় আছে কোনটো অবস্থানত রয় আছে, বহুত উপরত রখি এনেকে রয় আছে, এনে তলত রয় আছে, ওকে, তার উপরতো ডিপেন্ড করিব পারে। ওকে, বস্তু এটার এনার্জি তার উপর ডিপেন্ড করিব পারে। ওকে, তার উপরতো ডিপেন্ড করিব পারে, মনত রাখিব। মাস, পজিশন, পজিশন আর কি হয়, আর কিমান জোরত কি গয় আছে, মানে ভেলোসিটির উপরতো ই, ভেলোসিটির উপরতো ই ডিপেন্ড করিব পারে। ওকে, কেতিয়া কি হয় ধুনিয়া কই বুঝি লোক। চাওক এতিয়া বস্তু এটার এনার্জি বুলি কলে পটেনশিয়াল এনার্জি হব পারে, নহলে কাইনেটিক এনার্জি হব পারে। ওকে, গতি শক্তি নহলে স্থিতি শক্তি হব পারে। চাওক, চাওক পটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি, স্থিতি শক্তি মানে কি রয় থকা, পটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি। পটেনশিয়াল এনার্জি বুলি কলে আপনার প্রথমতে মাসর কথা আহিব, ভরর কথা আহিব, যেহেতু বস্তু রয় আছে তার মানে কি অবস্থানের উপরে কি নির্ভর করিব, গতি মনত রাখিব স্থিতি শক্তি ভর আর কি অবস্থানের উপর নির্ভর করিব, ভর আর কি অবস্থানের উপর নির্ভর করিব। ওকে, আর যদি গতি করে আছে আর গতি শক্তি লাগে দেন কি করিব, মাস তো আহিবয়ে, মাস আহিবয়ে, লগতে তার কি আহিব, ভেলোসিটি আহিব। ওকে, মনত রাখিব মাস এন্ড ভেলোসিটি আপনার অপশন সি টু ইয়াতে কারেক্ট হয়ে যাব কাইনেটিক এনার্জির কারণে। আর পটেনশিয়াল এনার্জির কারণে কোনটো হব, বি টু হয়ে যাব, বি টু কার কারণে হয়ে যাব, পটেনশিয়াল এনার্জির কারণে হয়ে যাব। ওকে, পটেনশিয়াল এনার্জির কারণে হয়ে যাব, স্থিতি শক্তির কারণে হয়ে যাব, মনত রাখি থৈ দিব। ওকে, নেক্সট কুয়েশন চাও, কুয়েশন নাম্বার 10। আর অল টোটেল আজির সেশনত 40টা প্রশ্ন আছে। ওকে, আমি 40টা প্রশ্ন উত্তর আলোচনা করি, এতিয়া আহি পাইছো আমি 10 নম্বর। হুইচ অব দ্য ফলোয়িং ডিভাইসেস কনভার্টস কেমিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি,
আপনি কব লাগে যে তলর কোনটো আহিলাই রাসায়নিক শক্তিক বিদ্যুৎ শক্তিলৈ রূপান্তর করে। রাসায়নিক শক্তি বুলি কইছে, রাসায়নিক শক্তি ব্যবহার হব লাগে, আর কি যাই কেনে কলৈকে রূপান্তর হব লাগে, বিদ্যুৎ শক্তিলৈকে রূপান্তর হব লাগে। ওকে, মানে আমি কারেন্ট পাব লাগে। ওকে, তো চাও আমি বিশেষকে ব্যাটারির পরা কি পাও, ব্যাটারিত রাসায়নিক এসিড বিলাক থাকে ন, তাতে রাসায়নিক শক্তি আছে, আর ব্যাটারি কি কি দিয়ে আমাক কারেন্টও দিয়ে। ওকে, তার মানে কি করে আছে, সি রাসায়নিক শক্তিক বিদ্যুৎ শক্তিলৈ রূপান্তর করে আছে। আর ব্যাটারি বিলাকর আপনার কি থাকে, বৈদ্যুতিক কোষ থাকে, সেল থাকে, ডিটো আপনার ইয়াতে কারেক্ট এনসার হয়ে যাব। আর মটর, আপনার ইলেকট্রিক ফ্যানত মটর থাকে, মটর থাকে ইলেকট্রিক ফ্যানত। ওকে, আর ফ্যান কেনেকে ঘুরিছে, কারেন্ট ব্যবহার করে কিনে আপনার ফ্যান ঘুরিছে, মটর ঘুরিছে। ওকে, তার মানে সেখানে ফ্যান ঘুরিছে। ওকে, তো তাতে কি হয়ে আছে, তাতে আপনি বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে কেনে মেকানিক্যাল এনার্জি লেকে কি করেছে, কনভার্ট করেছে। ওকে, নেক্সট কুয়েশন নাম্বার 11, ইফ দ্য ওয়েট অফ এন অবজেক্ট ইজ 60 নিউটন অন আর্থ, হোয়াট উইল বি দ্য ওয়েট অন মুন। পৃথিবীত বস্তু এটার ওজন 60 নিউটন বুলি কইছে, চন্দ্রত বস্তুর ওজন কিমান হব সেইটো খুঁজিছে। এইবিলাক আপোনাৰ ক্লাস 9ৰ কুয়েশ্চন হয়। ওকে, ক্লাস 9ৰ টেক্সটবুকত আছে এইবিলাক কুয়েশ্চন। ওকে, তো চাও পৃথিবীত বস্তু এটার ওজন যিমানে নহওক কিয়, সেই বস্তুটো যদি চন্দ্রত জোখা হয় তেতিয়াহলে কি হব, 1/6 হব। কি হব, 1/6 হব। ওকে, মানে কি 1/6 হয়ে যাব, কি হয়ে যাব, 1/6 হয়ে যাব। ওকে, মনত রাখিব, পৃথিবীর বস্তুর ওজন যিমান হব, চন্দ্রত যদি তাক জোখা হয় তেতিয়া কি হয়ে যাব, 1/6 হয়ে যাব। তো ইয়াতে চাও পৃথিবীর বস্তুর ওজন 60 নিউটন হয়, 60 নিউটন হয়। ওকে, তো 60 নিউটন যদি হয় তারে 1/6 করলে, অর্থাৎ আমি যদি 6 ডিভাইড করো তেতিয়া কি পাম, আমি 10 নিউটন পাম, অর্থাৎ 10 নিউটন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 60 নিউটন ওজনের বস্তুটো চন্দ্রত কি হব, 10 নিউটন হয়ে যাব। ওকে, মনে রাখব, এইটো কিন্তু বহুতবার পরীক্ষা সময় অহা দেখা গৈছে। কিন্তু নেক্সট আমি আগবাড়ি পরবর্তী প্রশ্নটলৈ, চাও কি দিছে, কুয়েশন নাম্বার 12, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ সলিড, তলর কোনটো গোটা পদার্থর এটা ধর্ম নহয়, নহয়তো খুঁজিছে। ওকে, চাও গোটা পদার্থর ধর্মবিলাক কোনবিলাক হয়, তেতিয়া হলে গোটা পদার্থ বুলি কলে আমার মাইন্ডত কি আহে, মাইন্ডত কি আহে, মাইন্ডত আহে যে তার এটা স্ট্রাকচার আছে, যেনেকে এই এই কলমটো গোটা হয় আর ইয়ার কি আছে, এটা নিজা এটা স্ট্রাকচার আছে বা নিজা এটা শেপ আছে। ওকে, আকৃতি আছে নিজা এটা, কেনেকে গম পালো আকৃতি আছে বুলি, কেনেকে গম পালো, কারণ ইয়ার এটা নির্দিষ্ট এটা ভলিউম আছে, এটা আয়তন আছে। ওকে, আর ই কি করি, ইয়ার কি আছে, ইয়ার পেরিমিটার আছে। ওকে, তো বা এরিয়া আছে। ওকে, তো সেইটো কারণে আমি কি কব পারো, গোটা পদার্থর এটা শেপ আছে, নির্দিষ্ট আকৃতি এটা আছে। ওকে, ডেনসিটি আছে, ডেনসিটি বিলাক কি হয়, গোটা পদার্থর ঘনত্ব বিলাক কি হয়, বহুত হাই হয়, বহুত বেশি হয়। ওকে, আর রিজিডিটি, রিজিডিটি যেটা গুণ হয় সেইটো গোটা পদার্থত আছে। রিজিডিটি বুলি কলে, দৃঢ় বুলি কলে কি হয়, চাও এই বস্তুটো মই এনেকৈ প্রেসার দিছো, ইয়ার কোনো ধরনের শেপ ইয়ার বিকৃত হওয়া নাই বা চেঞ্জ হয়ে যাওয়া নাই, মানে কি ই দৃঢ় হয়। ওকে, দৃঢ় হয়, বেশি বল প্রয়োগ করলে কি হয়ে যাব, ই ভাঙি যাব। ওকে, ই ভাঙি যাব। ওকে, বেশি বল প্রয়োগ করলে ই ভাঙি যাব, কিন্তু বেলেগর নিচিনা ইয়ার শেপটো চেঞ্জ হয় না যায়, তো সেইটোর কারণে আমি তাক কি বলি কম, দৃঢ় বলি কম। ওকে, এটা কম্প্রেসিবিলিটি মানে কি হয়, সব বস্তুখিনি একদম থেপা থেপি করে কেনে সোমাই দিব পারি করবা, বা একদম থেপা থেপি করব পারি, যেনেকে গ্যাস বিলাক সিলিন্ডারত হাই কম্প্রেসত কি করা হয়, ভরুয়া হয়, উচ্চ চাপত কি করা হয়, ভরুয়া হয়। ওকে, তো ইয়াতে হাই কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটিটো আপনার কি নহয়, গোটা পদার্থর এটা ক্যারেক্টার নহয়, অপশন এ টো কারেক্ট হয়ে যাব। ওকে, মনত রাখিব, হাই ডেনসিটি, রেগুলার শেপ, রিজিডিটি এইবিলাক কি হয়, আপনার গোটা পদার্থর একো একোটা ধর্ম হয়। নেক্সট, নেক্সট হাও কি দিছে,
শব্দর বেগ আটাইতক বেশি, বহুত কমন কুয়েশন হয়, এই বহুতবার রিপিট হয়েছে পরীক্ষা সমূহ। দ্য সাউন্ড উইল হ্যাভ দ্য হাইয়েস্ট ভেলোসিটি ইন কড হব, এনে আপনার সলিড সলিডর হয়, ডাইরেক্ট সলিড বলে দিয়া নাই, আর বা এই অপশনকিটার ভিতর আপনার স্টিলটা সলিড হয়, গতি ডি তো আপনার কারেক্ট হয়ে যাব। ওকে, স্টিল স্টিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেতাবা আপনার সলিড বলেও দিব পারে। ওকে, অপশনকিটা ভালদরে সাব। কিন্তু নেক্সট কুয়েশন চাও, বিশ হার্জতক কম শব্দর কম্পনাঙ্ক কোয়া হয়, কি বলে কোয়া হয়? সাউন্ড ফ্রিকুয়েন্সিস বিলো 20 হার্জ আর কল্ড, কি বলে কোয়া হয়? এনে আমি শব্দবিল যে শুনো তারে কম্পনাঙ্ক কি বলে কইছিল মই, 20 হার্জর পরা 20,000 অর্থাৎ 20 কিলো হার্জর ভিতরত থাকে। 20 হার্জতক কম হলেও আমি শুনা নাপাও, আর কি বলে কম সেই শব্দ অবশব্দ বলে কোয়া হব, অপশন এ তো আপনার কারেক্ট হয়ে যাব। আর অতিশব্দ বলে গেলে কি হয়, 20 কিলো হার্জ প্লাস হয়ে গেলে, 20 কিলো হার্জতক বেশি হলে তাক অতিশব্দ বলে কোয়া হয়। ওকে, মনত রাখি থ দিব, আমি আগবাড়ি পরবর্তী প্রশ্নতলে। কুয়েশন নাম্বার 15 চাও, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সোনার, সোনারর সম্পূর্ণ আর্হি কি, সোনারর সম্পূর্ণ আর্হি কি? সোনারর যে টেকনোলজি হয় সে আপনার শব্দর ইকর উপর ভিত্তি হয়। ওকে, বা ইয়ার টেকনোলজি কি হয়, আপনার শব্দর ইক হয়, ওকে, সাউন্ডর ইক হয়। ওকে, মনত রাখব, ওকে, সাউন্ড শব্দর আপনার প্রতিধ্বনির উপর ভিত্তি করে কেনে সোনারটা বনোয়া হয়। ওকে, আর ইয়ার সম্পূর্ণ আর্হিটি কি হয়, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং হয়, বি টু কারেক্ট অ্যান্সার হয়ে যাব, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং হয়। টেকনোলজি কেতিয়াবা সুধিব পারে বা কিহর উপর ভিত্তি করে বনোয়া হয় সে সুধিব পারে, মনত রাখব শব্দর ইক, ওকে, শব্দর প্রতিধ্বনি। নেক্সট কুয়েশন চাও, কুয়েশন নাম্বার 16, কিমান উষ্ণতাত ফারেনহাইট আর সেলসিয়াস স্কেল দুটার মান একে থাকে, দ্য টেম্পারেচার হুইচ হেজ দ্য সেম রিডিং অন বোথ ফারেনহাইট এন্ড সেলসিয়াস স্কেল ইজ, ওকে, কিমান উষ্ণতা হলে, ওকে, আপনার টেম্পারেচার কিমান হলে ফারেনহাইট আর সেলসিয়াস দুটা স্কেলতে ইকুয়াল হব, আর সেইটা হয়েছে -40 ডিগ্রি। যাবার এডিআরিটো আছে কিন্তু মনত রাখব, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বহুতবার আছে এই কুয়েশনটো, বহুতবার রিপিট হয়েছে। আপনার এই কুয়েশনটো এনেকেও সুধি দিব পারে যে -40 ডিগ্রি সেলসিয়াসত কিমান ফারেনহাইট, এনেকেও সুধি দিব পারে কিমান ফারেনহাইট হয়, -40 ডিগ্রি ফারেনহাইট হয়, মনত রাখব, ওকে, -40 ডিগ্রি সেলসিয়াসত -40 ডিগ্রি ফারেনহাইট হয়, দুটা ইকুয়াল হয়, মনত রাখব, ওকে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কুয়েশন চাও, কুয়েশন নাম্বার 17, হিউমিডিটি রিফার্স টু, আর্দ্রতায় সূচায়, আর্দ্রতা মানে কি হয়, হিউমিডিটি মানে কি হয়, ওকে, আর হিউমিডিটি হিউমিডিটি কি আহিলার দ্বারা আমি জুখিব পারো, আমি হাইগ্রোমিটার হাইগ্রোমিটার আহিলার দ্বারা, ওকে, আমি কি জুখিব পারো, আমি আর্দ্রতা জুখিব পারো, আমি হিউমিডিটি জুখিব পারো। আর হিউমিডিটি মানে কি হয়, কোনো এটা অঞ্চলত সেই বায়ু সেইখিনি বায়ুত কিমানখিনি পানি আছে, ময়শ্চার কিমানখিনি আছে সেইটো বুঝায়, ওকে, বায়ুত থকা বাষ্প কণা বা পানির পরিমাণক বুঝায়, ওকে, আপনার সিটো কারেক্ট অ্যান্সার হয়ে যাব। আর কিহেরে জোখা হয়, হাইগ্রোমিটারর দ্বারা জোখা হয়। নেক্সট কুয়েশন চাও, ইন হুইচ মিরর ইমেজ ফ্রন্ট ইজ ভার্চুয়াল ইরেক্ট এন্ড পয়েন্ট সাইজ, কোনখন দাপোনত গঠন হওয়া প্রতিবিম্ব অসদ হব, থিয় হব আর বিন্দু আকারর হব, চাও ইয়াদে মই কম্বিনেশন কিটা দিম, আর সেই কম্বিনেশন কিটা যদি থাকে আপনি ডাইরেক্টলি অ্যান্সার দিব পারিব, ওকে, ডাইরেক্টলি অ্যান্সার দিব পারিব। এই কুয়েশনের অ্যান্সার আপনার অপশন এ তো কারেক্ট অ্যান্সার হয়ে যাব, মনত রাখব, উত্তর দাপোনর ক্ষেত্র সদায় অসদ হব, সদায় ভার্চুয়াল হব, সদায় কি হব, থিয় হব, আর সদায় কি হব, সরু হব, মনত রাখব, এই সদায় হব, কি হব, সদায় হব, ওকে, সদায়
সদায় কি হব উত্তল দাপনের ক্ষেত্র অসৎ হব, থিয় হব, সরু হব। ওকে, কেতবা কেতবা তো বিন্দু আকারও হয়ে যাব পারে। ওকে, অপশন এ তো ইয়াতে কারেক্ট আনসার হয়ে যাব। আর অবতল দাপনের ক্ষেত্র আপনি কম্বিনেশন খিনি এইখানে মনত রাখব, সৎ হব, সৎ উলুতা, সৎ উলুতা সরু হব পারে, সমান হব পারে, নহলে ডাঙর হব পারে। ওকে, নহলে ডাঙর হব পারে, এই কম্বিনেশন মনত রাখব। এনেকে সৎ উলুতা সরু, সৎ উলুতা সমান, সৎ উলুতা ডাঙর হব পারে অবতল দাপনত। ওকে, আর কি হব পারে, এটা পয়েন্টত অসৎ হয়, ওকে, এটা পয়েন্টত অসৎ হয়, থিয় হয়, কিন্তু তেতিয়া কি হয় ডাঙর হয়, মনত রাখব। অসৎ থিয় ডাঙর যদি দিছে প্রশ্নত একদম চকু মুদি অবতল দাপন দি দিয়ক। ওকে, কারণ উত্তল দাপনের ক্ষেত্র সদায় কি হয় অসৎ হব, থিয় হব, সরু হব, সদায় সরু হব, ডাঙর কেতিয়াও নহয় বা সমান কেতিয়াও নহয়। ওকে, যদি আপনার প্রশ্ন দিছে অসৎ থিয় ডাঙর, চকু মুদি কি দিব লাগে অ্যান্সার, অবতল দাপন দিব লাগে। ওকে, মনত থাকিব এই কম্বিনেশন কিটা মনত রাখি থই দিয়ক। নেক্সট কুয়েশন চাও, উত্তল দাপনের দ্বারা সদায় কেনে ধরনের প্রতিম্ব গঠন হয়। ওকে, হুইচ টাইপ অফ ইমেজ ইজ অলওয়েজ ফর্মড বাই এ কনভেক্স মিরর। মই অকমান আগতে কলো উত্তল দাপনের ক্ষেত্র সদায় কি হব, সদায় অসৎ হব, সদায় থিয় হব, আর সদায় কি হব সরু হব। ওকে, সৎ নহয় বিবর্ধিত মানে কি ডাঙর নহয়, উলোটা নহয়, কোনটো হব ভার্চুয়াল হব, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগবাড়ি আমি পরবর্তী প্রশ্নতলে, কুয়েশন নম্বর 20, তলর কোনটোত অবতল দাপন ব্যবহার করা নহয়। ওকে, তো নহয় তো লাগে যেহেতু হয়কিটা তো পড়ু নে, হয়কিটা বাদে দিব, হয়কিটা পড়ব লাগিব, হয় নহয়। অবতল দাপন কেতিয়া ব্যবহার করা হয়, আপনার ডাঙর সাইজর ইমেজ পাবর কারণে, ডাঙর সাইজর প্রতিবিম্ব পাবর কারণে ব্যবহার করা হয়, লাইট বিলাক যাতে বহুত দূরলৈকে যায়। ওকে, সেইটোর কারণে ব্যবহার করা হয়। ওকে, তো ইয়াতে চাও, টর্চত আপনার অবতল দাপন ব্যবহার করা হয়, শেভিং মিরর আপনার দাড়ি সুরাবর কারণে যেটা দাপন ব্যবহার করা হয়, সেটা ডাঙর প্রতিবিম্ব পাবর কারণে অবতল দাপন ব্যবহার করা হয়, হেডলাইটত আপনার কি অবতল দাপন ব্যবহার করা হয়, কিন্তু যেটা রিয়ার ভিউ মিরর হয় বা পিছফালে চাবর কারণে, গাড়িত গাড়িত পিছফালে চাবর কারণে যে দাপন আছে, ওকে, সেইটো অবতল দাপন নহয়, সেইটো উত্তল দাপন হয়। ওকে, সেইটো উত্তল দাপন হয়। ওকে, উত্তল দাপনের সরু প্রতিবিম্ব হলেও যেহেতু থিয় হয়, যেহেতু থিয় হয়, সেইটোর কারণে কি হব, আৰু আৰু কি হব, ওয়াইড ভিউ। ওকে, ওয়াইড ভিউর কারণে আপনার উত্তল দাপনটি ব্যবহার করা হয়, মনত রাখি থই দিব, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চাও কি দিছে, হোয়েন লাইট পাসেস ফ্রম ওয়ান মিডিয়াম টু এনাদার দ্য ফেনোমেনন অফ সেন্স ইন ইটস ডিরেকশন ইজ কল্ড। যেতিয়া আপোনাৰ পোহৰ ৰশ্মি এটা মাধ্যমৰ পৰা আন এটা মাধ্যমলৈকে যায়, তেতিয়া কি হয়, তেতিয়া পোহৰৰ দিশ সলনি হয়, এই পৰিঘটনা কি বুলি কোৱা হয় সেইটো সুধিছে। ওকে, যেনেকে চাওক, এয়াৰ মিডিয়ামৰ পৰা যেতিয়া ৱাটাৰ মিডিয়ামলৈকে পোহৰৰ ৰশ্মি যায়, ওকে, এনেকৈ যেতিয়া পোহৰৰ ৰশ্মি যায়, এইটো অবিলম্ব হয়, তেতিয়া কি দেখা যায় যে এই ৰশ্মিডাল এনেকৈ চিধা নগৈ কেনে এনেকৈ অলপ বেঁকাকৈ যায়। ওকে, তো এই এই ঘটনা পৰিঘটনা কি বুলি কয়, প্ৰতিসৰণ বুলি কয়, ডিটো কাৰেক্ট এনচাৰ হৈ যাব, প্ৰতিসৰণ বুলি কয়। ওকে, প্ৰতিফলন হ'লে কি হ'ব, যিটো মাধ্যমৰ পৰা আহিছিল সেই মাধ্যমতে এনেকৈ ই গুচি গ'ল হয়। ওকে, কিন্তু ই কি সোমাই গৈছে, এটা মাধ্যমৰ পৰা বেলেগ এটা মাধ্যমত সোমাই গৈছে, তো তাক কোৱা হয় প্ৰতিসৰণ, অপশ্যন ডি ইজ দ্য কাৰেক্ট এনচাৰ, মনত ৰাখি থৈ দিব। নেক্সট কুৱেশ্যন চাওক, বৈদ্যুতিক আধানৰ এছআই একক হৈছে, মই কলো অলরেডি হয়নে, দ্য এছআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ ইজ, কি হয় কুলম্ব হয়, সি টু কারেক্ট এনসার হয়ে যাব, অপশন সি ইজ দ্য কারেক্ট এনসার। আর ইয়াতে যেটা ওম হয়, ওম তো কার হয়, রেজিস্টেন্সর হয়, রেজিস্টেন্স রোধক। ওকে, নেক্সট কুয়েশন চাও,
নিউট্রন কোনে আবিষ্কার করেছিল? দ্য নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই, নিউট্রন কোনে আবিষ্কার করেছিল? স্যাডউইকে আবিষ্কার করেছিল। সি টু কারেক্ট অ্যান্সার হয়ে যাব, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি দিছে, তেজস্ক্রিয়তা কোনে আবিষ্কার করেছিল? তেজস্ক্রিয়তা কোনে আবিষ্কার করেছিল? রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই। তেজস্ক্রিয় বুলি কলে কি হয়, কোনবিলাক মৌলক তেজস্ক্রিয় বুলি কোৱা হয়? যিবিলাক মৌলৰ পৰা নিজে নিজে এনার্জি ওলাই থাকে সেইবিলাক মৌলক তেজস্ক্রিয় মৌল বুলি কোৱা হয়, রেডিও অ্যাক্টিভ ইলিমেন্ট বুলি কোৱা হয়। ওকে, এনার্জি কি হব, শক্তি কি হব, অটোমেটিকভাবে রিলিজ হয়ে থাকিব, ওলাই থাকিব। ওকে, ইয়াক আবিষ্কার করেছিল মেডাম কিউরি বা মেরি কিউরি, অপশন ডি তো আপনার কারেক্ট অ্যান্সার হয়ে যাব। একমাত্র এনেকুৱা ব্যক্তি হয় যিয়ে নেকি ফিজিক্স আর কেমেস্ট্রি দুয়োটাতে নোবেল বঁটা লাভ করেছিল, ফিজিক্স আর কেমেস্ট্রি, মনত রাখিব, ফিজিক্স এন্ড কেমেস্ট্রি দুয়োটা ফিল্ডতে, কেমেস্ট্রি আর ফিজিক্স এই দুটা ফিল্ডতে নোবেল প্রাইজ লাভ করা একমাত্র ব্যক্তি হয় মেডাম কিউরি বা মেরি কিউরি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কুয়েশন চাও কি দিছে, চাও কুয়েশন নম্বর 25, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রেডিও অ্যাক্টিভ, তলৰ কোনটো তেজস্ক্রিয় নহয়। বহুত ইম্পর্টেন্ট কুয়েশন হয়, তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় আপনার ইয়ার যাবার এডিআরএড কুয়েশন অহা দেখা গেছে, আগরবার ডিএইচএসতো আপনার প্রশ্ন অহা দেখা গেছে। ওকে, গতি মনত রাখব লাগিব, এস্টেটাইন আপনার তেজস্ক্রিয় হয়, ফ্রেন্সিয়াম হয়, ট্রিটিয়াম হয়, জিরকোনিয়াম তো নহয়, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ইয়াতে মই সাইডত দি দিছো, চাও সাইডত দি দিছো রেডিও অ্যাক্টিভ ইলিমেন্ট বিলাক, রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, ফ্রেন্সিয়াম, অ্যাক্টিনিয়াম, এস্টেটাইন, সিজিয়াম, প্লুটোনিয়াম, স্ট্রনশিয়াম, এইবিলাক হচ্ছে রেডিও অ্যাক্টিভ ইলিমেন্ট। এইকেইটা মনত রাখি থই দিব, এইকেইটা মনত রাখি থই দিলে কাফি হয়, আপুনি প্রশ্ন উত্তর দিবই পারিব, ইয়ারপরা যদি প্রশ্ন আহে আপুনি উত্তর দিবই পারিব, জাস্ট এইখিনি ইলিমেন্ট আপুনি মনত রাখি থই দিব লাগে। নেক্সট কুয়েশন চাও, কুয়েশনটো অকণমান ঢাক খাই আছে বাৰু, ইয়াতে অসমীয়াৰ ভাৰ্চনটো চাওক, অসমীয়া কুয়েশনটো অকণমান ঢাক খাই আছে। দ্য ৰেডিঅ' এক্টিভ আইচটপ অফ হাইড্ৰজেন ইজ, হাইড্ৰজেনৰ তেজস্ক্ৰিয় আইচটপ হৈছে, হাইড্ৰজেনৰ তেজস্ক্ৰিয় আইচটপ, হাইড্ৰজেনৰ কি আছে, তিনিটা আইচটপ আছে, প্ৰটিয়াম, ডয়টেৰিয়াম আৰু ট্ৰিটিয়াম, আৰু এই তিনিটাৰ ভিতৰত আপোনাৰ ট্ৰিটিয়ামটো কি হয়, ৰেডিঅ' এক্টিভ হয়, চিটো মনত, সিটো কারেক্ট হয়, মনত রাখি থই দিব, তৃতীয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আপনার এনেকেও খুঁজব পারে যে তলর কোনটো হাইড্রোজেনের আইসোটপ নহয়, এনেকেও খুঁজব পারে। ওকে, হাইড্রোজেনের আইসোটপ কেইটার নাম কি হয়, প্রোটিয়াম হয়, ডয়টেরিয়াম হয় আর তৃতীয়াম হয়। ওকে, আর এই তৃতীয়ামে কি হয়, তেজস্ক্রিয় হয়, ওকে, রেডিও অ্যাক্টিভ হয়। নেক্সট আমি কুয়েশন নাম্বার 27 আগবাড়িম, কি দিছে চাও, মিথেন অণুত থাকে, মিথেন মলিকুল হেজ, মিথেন, ওকে, মিথেন এ এন ই আছে, আর এই কি হয়, এলকেন হয়, মনত রাখিব, এলকেন, এলকেন হয়। ওকে, কি আছে আপনার হাইড্রোকার্বন বিলাক বা কার্বনের যিমানবিলাক কম্পাউন্ড আছে সেইবিলাক এলকেন, এলকিন, এলকিন আৰু এলকাইন, এই তিনিটা ভাগত ভাগ কৰিব পাৰিবা, এই তিনিটা কেটাগৰীত ইহঁতে সোমাই যায়। অ'কে, বিশেষকৈ এই তিনিটা কেটাগৰীত সোমাই যায়, বাকীবা আৰু আছে বাৰু, তথাপিও বান্ধন হিচাপত আৰু এক বান্ধন, দ্বি বান্ধন, ত্ৰি বান্ধন, এইটোৰ হিচাপত এলকেন, এলকিন, এলকাইন হিচাপে ভাগ কৰিব পাৰি। একদম স্পেলিংটো চাব, এ এন ই আছে শেষত, চ' যিমানবিলাক এলকেনত, এলকেনত সোমাব সিমানবিলাকৰ কি হৈ যাব, শেষৰ ফালে নামত এ এন ই থাকিব, যদি এলকিনত সোমায় দেন শেষৰ ফালে ই এন ই থাকিব, আৰু যদি এলকাইনত সোমায় ওয়াই এন ই নহলে আই এন ই থাকিব শেষৰ ফালে। অ'কে, সেইটো চাব, এলকেনত যিমানবিলাক সোমায় গোটেইবোৰৰে কি হ'ব, এটা ছিংগল কোভেলেন্ট বন্ড থাকিব। অ'কে, মই ছিংগল বন্ড বুলি লিখি দিছোঁ বাৰু, ছিংগল বন্ড, কোভেলেন্ট বন্ড, অ'কে, ছিংগল বন্ড বুলি লিখি দিছোঁ মই ইয়াতে, আৰু কি হ'ব, ছেচুৰেটেড হ'ব, অ'কে, সম্পৃক্ত হ'ব, মনত ৰাখিব,
সেসুরেটেড হব। এলকিন হলে আপনার এটা কি থাকিব, এটা ডাবল কোভ্যালেন্ট বন থাকিব, এটা ডাবল বন বলি লিখি দিছো মই ইয়াতে, ডাবল কোভ্যালেন্ট বন থাকিব, আন সেসুরেটেড হব। কি হব? আন সেসুরেটেড হব। অ্যালকাইনের ক্ষেত্রে এটা কি হব আপনার, এটা ট্রিপল কি থাকিব, ট্রিপল কোভ্যালেন্ট বন থাকিব, ট্রাই বন বলি লিখি দিছো বারো ইয়াতে, আর কি হব, আন সেসুরেটেড হব। ওকে, আন সেসুরেটেড হব, ওকে মনত রাখব। গতিকে মিথেন এ এন ই আছে নে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ওকে এইবিল এলকেনক সুমায়, স্পেলিং টু সাব এ এন ই, ওকে এলকেনক সুমালে তারমানে কি হব, ই সেসুরেটেড হব, লগতে ইয়াত কি থাকিব, সিঙ্গল কোভ্যালেন্ট বন থাকিব, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নামগিতা সাব, স্পেলিং টু সাব শেষর ফালে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগবাড়ি আমি পরবর্তী প্রশ্ন তুলে কি দিছে, কুয়েশন নম্বর 28, হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান অর্গেনিক অ্যাসিড, তলর কোনটো জৈব অ্যাসিড, তলর কোনটো জৈব অ্যাসিড হয়। অ্যাসিড বিলাক আমি অর্গেনিক আর ইনঅর্গেনিক দুটা ভাগত ভাগ করিব পারো, জৈব আর অজৈব এই দুটা ভাগত ভাগ করিব পারো। ইনঅর্গেনিক বিলাক সাধারণতে কি করা হয়, সিন্থেসাইজ করা হয়, ওকে সিন্থেটিক এসিড হয় সেইবিলাক। আর জৈব এসিড বিলাক আমি জীববিলাকৰ পৰা পাও বা উদ্ভিদবিলাকৰ পৰা আমি পাব পাৰো। আর জৈব এসিড বিলাক কি হয় সাধারণত আপনার উইক এসিড হয়, উইক এসিড হয়, ওকে। আর এই অপশন কিটার ভিতর আপনার সি টু কারেক্ট হব, এসিটিক এসিড, এসিটিক এসিডটো কি হয়, এটা জৈব এসিড হয়। নেক্সট কুয়েশন সব, কুয়েশন নম্বর 29, দ্য এসিড ইন গ্যাস্ট্রিক জুস ইজ, গ্যাস্ট্রিক গ্রহত কি এসিড থাকে, গ্যাস্ট্রিক গ্রহ আমার পাকস্থলীত কি হয়, মিশরণ হয়, ওকে। গ্যাস্ট্রিক গ্রহর আপনার হাইড্রোক্লোরিক এসিড থাকে, সি টু কারেক্ট অ্যান্সার হয়ে যাব। আর এই কুয়েশনটা আপনার ক্লাস টেনের বুকত আছে, ওকে, ক্লাস টেন, ক্লাস টেনের সায়েন্সর বুকত আছে। আর সব এটা কথা কই দিও এইখিনিতে, যদি আপনি ডাইজেস্টিভ সিস্টেম ভালকে পড়া নাই ভালকে পড়ক, ডাইজেস্টিভ সিস্টেমের পৰা কুয়েশন অহা দেখা যায়, ডিএমই এর কারণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় ডাইজেস্টিভ সিস্টেম, মনত রাখিব, ওকে। আর আমার কি হয় যে পাচন ক্রিয়া হয় বা ডাইজেস্ট হয়, ওকে, ডাইজেশন সেটা আমার মুখতে আরম্ভ হয়, ওকে, বুকেল কেভিটিতে আরম্ভ হয়। আর ম্যাক্সিমাম আপনার কত হয়, স্মল ইন্টেস্টাইনত হয়, ক্ষুদ্রান্ত হয়, ওকে, বা কমপ্লিট ডাইজেস্ট কত হয় এনেকে সুদিব পারে, স্মল ইন্টেস্টাইনত হয়, ওকে, মনত রাখব, ক্ষুদ্রান্ত হয়। এই কুয়েশনের অ্যান্সার অপশন সি হয়। নেক্সট কুয়েশন সব কি দিছে, কুয়েশন নম্বর 30, হুইচ ইজ দ্য মোস্ট রিয়েক্টিভ মেটেল, তলর কোনটো আটাইতকৈ সক্রিয় মৌল হয়, সক্রিয় মৌল, সব সক্রিয় মৌল কি হয়, এইবিল দুষ্ট মৌল হয়, দুষ্ট হয়ে হারামি হয়, এইবিল দুষ্ট হয়, ওকে, যাকে তাকে জুকাই ফরে, ওকে, বাটত যাকে লগ পায় তাকে জুকাই এইবিলাকে, ওকে, যাক জুকাব নালাগে তাকো জুকাই এইবিলাকে, ওকে, সক্রিয় মৌল। সেই কারণে এইকেইটা কি করা হয় জানেনে, এইকেইটা কেরোসিন তেলত ডুবাই রখা হয়, কেরোসিন তেলত ডুবাই রখা হয় এইকেইটা, যেনেকে আমার যেগুলা সোসাইটিত যেগুলা বেশি দুষ্ট থাকে, যেগুলাকে হাঙ্গামা করে থাকে, ওকে, কাজিয়া পেশাল করে থাকে পাবলিক প্লেসত, পাবলিক প্লেসত সেইবিলাক কি করে, জেইলত সুমাই থই দিয়ে, হয় না? ঠিক তেনেদরে মৌলবিলাক, যেবিলাক মৌলই একদম নর্মেল টেম্পারেচারতে যারে তারে লগত বিক্রিয়া করে ফুরে, ওকে, সিহঁতক কেরাসিন তেলত ডুবাই রখা হয়, ওকে। তো এই এই চারিটার ভিতর আপনার ডি টু কারেক্ট অ্যান্সার হয়ে যাব, পটাশিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ই পানির লগত সহজতে বিক্রিয়া করে, পানি পালেই বিক্রিয়া করব, ই আর নেরেই, পানি পালেই নেরেই আর, ওকে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমি আপনি এনেকে মনে রাখি থই দিব পারে, ওকে, রিয়েক্টিভ মেটেল মানে কি, দুষ্ট, ওকে, যাকে তাকে জুকাই ফুরা। নেক্সট সাও, কুয়েশন নম্বর 31, প্লাস্টার অফ প্যারিস ইজ মেড আপ অফ, প্লাস্টার অফ প্যারিস দেশেরে গঠিত, কিহেরে গঠিত হয় প্লাস্টার অফ প্যারিস, কিহেরে গঠিত হয়, মার্বল, সিমেন্ট, জিপসাম নে লাইমস্টোন হব, কোনটো হব, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জিপসামেরে গঠিত হয়, প্লাস্টার অফ প্যারিস কিহেরে গঠিত হয়, জিপসামেরে গঠিত হয়, অপশন সি টু কারেক্ট হব। নেক্সট সাও, মার্কিউরি ইজ এ, মার্কিউরি হয়েছে এটা,
মার্কিউরি বুলি কলে বা মার্কারি মার্কারি বুলিও কোয়া হয় কেতিয়াবা। ওকে, তো সেইটো কি হয়, আমি জানো যে এটা মেটেল হয়, মেটেল হয় আর নর্মেল টেম্পারেচারত, সাধারণ উষ্ণতা বা রুম টেম্পারেচারত কি হয় থাকে, ই লিকুইড ফর্মত থাকে, তরল আকৃতির থাকে। ওকে, আপনার বি টু কারেক্ট আনসার হয়ে যাব, লিকুইড মেটেল হয়, সেখানে অপশন বি টু আমি কারেক্ট দিম। সি আর ডি টু এনেওটো নহয়েই, সি আর ডি টু এনেও নহয়, ইয়াতে অধাতো দিছে, নন মেটেল তো নহয় মার্কিউরি, ই মেটেল হয়। ওকে, আর নর্মেল টেম্পারেচারত লিকুইড ফর্মত থাকে কারণে আমি তা কম লিকুইড মেটেল। নেক্সট কুয়েশন চাও, কোনটো সম্ভ্রান্ত গ্যাস, সম্ভ্রান্ত গ্যাস অলপমান আগতে পালো আমি দুষ্ট, এইবার পালো শান্তশিষ্ট, কারো লগত একো মতলব নাই, ইয়ার কারো লগত একো মতলব নাই, সম্ভ্রান্ত গ্যাস। ওকে, নোবল গ্যাস, নোবল পার্সন, নোবল গ্যাস, ওকে, নোবল গ্যাস, কারো লগত একো ইহতর রিস্তা নাই, একদম শান্তশিষ্ট হয়ে থাকে। তো চাও, হাইড্রোজেন হবনে অক্সিজেন হবনে হিলিয়াম হবনে কার্বন ডাই অক্সাইড হব, হিলিয়াম হব, সি টু আপনার কারেক্ট এনসার হয়ে যাব। বহুত কিটা সম্ভ্রান্ত গ্যাস আছে, এনেকেই দিব পারে যে তলর কোনো সম্ভ্রান্ত গ্যাস নহয়, এনেকেও দিব পারে, গতি মনত রাখি থই দিব, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ও, এইখিনিতে এটা কথা কই দিও, পিরিয়ডিক টেবুলর পড়া আপনার যে সংকেত হয়, ওকে, সংকেত হয়, সংকেতৰ পৰা কিন্তু প্ৰশ্ন অহা দেখা যায় মেডিকেল ডিপাৰ্টমেণ্টত। যেনেকৈ ধৰক হিলিয়াম, হিলিয়ামৰ চিম্বল কি হয়, এইচ ই, নিয়নৰ চিম্বল কি হয়, এন ই, অ'কে, তাৰ পৰা এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন দেখা যায়, গতিকে পিৰিয়ডিক টেবুল আপুনি ভালদৰে চাই থৈ দিব। অ'কে, আইৰণ, আইৰণ হ'লে কিহেৰে সূচোৱা হয় বা ইয়াৰ সংকেত কি হয়, চিম্বল কি হয়, এফ ই, মনত ৰাখিব। অ'কে, হিলিয়াম আর কত ব্যবহার করা হয়, বেলুনত ব্যবহার করা হয়, বেলুনত ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কুয়েশন চাও, তলর কোনটো অসংপৃক্ত কার্বনের যৌগ নহয়, ওকে, কোনটো আন স্যাচুরেটেড নহয় সেইটো লাগে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আন স্যাচুরেটেড, ওকে, কোনটো আন স্যাচুরেটেড নহয় সেইটো আমি বাছি উলিয়াব লাগে। মই অলপ আগতে কোৱাই আহিছো, যদি নামৰ শেষত এ এন ই আছে, নামৰ শেষত সেইটো কি হয়, স্যাচুরেটেড হয়। ওকে, নামৰ পিছফালে যদি স্পেলিংটো আপুনি চাব, এ এন ই যদি লাগি আছে, সেইটো কি হব, স্যাচুরেটেড হব। ওকে, আমাক নট আনস্যাচুরেটেড লাগে, ওকে, নট আনস্যাচুরেটেড অর্থাৎ স্যাচুরেটেডটো লাগে, গতিকে নামৰ শেষত এ এন ই বিচাৰক, সেইটোৱে কাৰেক্ট এনচাৰ হৈ যাব। ইয়াতে আছে এ এন ই বিউটেন, বিউটেন, ই পৰি আছে এলকেনত, এলকেনত পৰি আছে, অ'কে, মনত ৰাখি থৈ দিব, এলকেনত যিমানবিলাক পৰে সেইবিলাক কি হয়, স্যাচুরেটেড হয়, মিথেন, ইথেন, প্ৰপেন, বিউটেন, পেনটেন, অ'কে, এইবিলাক কি হয়, এলকেন হয়, মনত ৰাখিব। নেক্সট কুয়েশ্যন চাও, কুয়েশ্যন নাম্বার 35, তলর কোনটো এটা এলডিহাইড, ওকে, কোনটো এলডিহাইড হয় সেটা আপনি কব লাগে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন এলডিহাইড। ওকে, তো ইয়াতো মনত রাখব, যদি এলডিহাইড হব লাগে তেতিয়া হলে নামৰ পিছফালে এ এল লাগি থাকিব, নামৰ পিছফালে এ এল লাগি থাকিব। ওকে, ইয়াতে হব প্রোপানেল, অপশন এ টো কারেক্ট এনসার হয়ে যাব। ওকে, এলডিহাইড যদি সংযুক্ত হয়ে আছে তেতিয়া হলে নামৰ পিছফালে এ এল লাগি থাকিব, যদি এলকোহল যোগ হয়ে আছে দেন নামৰ পিছফালে ও এল লাগি থাকিব, নামৰ পিছফালে যদি ও এল লাগি আছে সেইটো কি হয়, এলকোহল হয়, যেনেকে প্রোপানল, যেনেকে প্রোপানল, এইটো এলকোহল হয়, যদি ও এন ই লাগি আছে তার মানে সেইটো কি হয়, কীটন হয়, কি হয়, কীটন হয়, ওকে, কীটন, যেনেকে ইয়াতে ও এন ই লাগি আছে পিছফালে, তার মানে কি, ই কি হয়, কীটন হয়, ওকে, আর ওয়াই এন ই লাগি থাকলে কি বুলি কৈছিল মই, এলকাইন হয়, কি হয়, এলকাইন হয়, ওকে, অপশন এ টো ইয়াতে কারেক্ট হব। আগবাড়িম আমি পরবর্তী প্রশ্নটোলৈ, কুয়েশ্চন নাম্বার 36, হুইচ অফ দ্য ফলোয়িং এসিড ইজ ফাউন্ড ইন এপল, কোনটো এসিড আপেলত পোৱা যায়,
আপেলত পোৱা এচিড বিধৰ নাম কি হয়? কি হয়? মেলিক এচিড হয়। বঢ়িয়া, মেলিক এচিড হয়, অপশ্যন এ টো কারেক্ট এনসার হৈ যাব। ফর্মিক এসিডে হৈছে আপোনাৰ মিথানোয়িক এসিড। কি হয়? মিথানোয়িক এসিড হয়, পৰুৱাৰ শুঙত থাকে। ওকে, পৰুৱাৰ শুং, মিথানোয়িক এসিড মানেই ফর্মিক এসিড হয়। ইয়াতে মই ক্লাস টেনৰ বুকৰ পৰা কিছুমান এসিড আৰু তাৰে উৎস মই ইনক্লুড কৰি দিছোঁ। চাওক, ভিনেগাৰত থাকে আপোনাৰ এচিটিক এসিড, ভিনেগাৰত এচিটিক এচিড থাকে, কমলা টেঙাত থাকে চাইট্ৰিক এচিড, আপোনালোকে অলৰেডি এইবিলাক কথা জানেই। তেতেলি টেঙাত থাকে টাৰ্টাৰিক এচিড, বিলাহীত থাকে অক্সালিক এচিড, গাখীৰৰ দৈত থাকে লেক্টিক এচিড, নেমু টেঙাত থাকে চাইট্ৰিক এচিড, পৰুৱাৰ শুং আৰু চুৰাটৰ শুঙত থাকে মিথানোয়িক এচিড। অ'কে, মিথানোয়িক এচিড ডাইৰেক্টলি ক্লাছ টেনৰ বুকৰ পৰাই উঠাই দিছোঁ। নেক্সট আমি আগবাঢ়িম কুৱেশ্চন নাম্বাৰ 37। ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট হয়, মনত ৰাখিব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন এলিমেণ্ট, তলৰ কোনটো এটা মৌল নহয়। অলৰেডি এ ডি আৰিত আহিছে কিন্তু এই কুৱেশ্যনটো। অ'কে, অলৰেডি এ ডি আৰি পৰীক্ষাত অহা হয়, কোনটো মৌল নহয়। অ'কে, টিন, মাৰ্কিউৰী, আয়োডিন এইকেইটা মৌল হয়। কোৱাৰ্টজটো আপোনাৰ মৌল নহয়। অ'কে, ই এটা কম্পাউণ্ড হয় কিন্তু ই এটা এলিমেণ্ট নহয়। অ'কে, এটা কি হয়? চিলিকা বা চিলিকন ডাই অক্সাইডৰ এটা মিনাৰেল হয় এইটো। অ'কে, এটা হাৰ্ড কি হয়? ক্ৰিষ্টেল হয়। অ'কে, মনত ৰাখিব, ই কিন্তু কি নহয়, এটা এলিমেণ্ট নহয়। নেক্সট কুৱেশ্যনটো চাওক, অলৰেডি পৰীক্ষাত অহা প্ৰশ্ন হয় এইটো, যোৱাবাৰ আহিছিলে, এ ডি আৰিত আহিছিলে। ইন হুইচ পাৰ্ট ডু প্লেণ্টছ প্ৰডিউচ দেৰ ফুড, কোনটো অংশত উদ্ভিদে নিজৰ খাদ্য প্ৰস্তুত কৰে? শিপাত কৰে নে পাতত কৰে নে গা গছত কৰে নে ছালত কৰে? পাতত কৰে, সেইকাৰণে পাতক কি বুলি কোৱা হয়? উদ্ভিদৰ কিটচেন বুলি কোৱা হয়, পাকঘৰ বুলি কোৱা হয়। উদ্ভিদৰ পাকঘৰ বুলি কোনটোক কোৱা হয়? পাতক কোৱা হয়, কাৰণ পাতত কি হয়? খাদ্য প্ৰস্তুত হয়। অ'কে, শালুক সংশ্লেষণৰ যোগেদি হয়। নেক্সট কুৱেশ্যন, কুৱেশ্যন নম্বৰ 39, মেংগিভেৰা ইণ্ডিকা ইজ দ্য চাইণ্টিফিক নেম অফ, মেংগিভেৰা ইণ্ডিকা কিহৰ বৈজ্ঞানিক নাম হয়? মেংগিভেৰা ইণ্ডিকা কিহৰ বৈজ্ঞানিক নাম হয়? কিহৰ হয়? মেংগো, আমৰ হয়, বি টো কাৰেক্ট এনচাৰ হৈ যাব। অ'কে, মেংগিভেৰা ইণ্ডিকা আমৰ কি হয়? বৈজ্ঞানিক নাম হয়। নেক্সট আমি আগবাঢ়িম কুৱেশ্যন নম্বৰ 40, কি দিছে চাওক, বায়ুমণ্ডলীয় চাপ জুখিবৰ বাবে কোনবিধ যন্ত্ৰ ব্যৱহাৰ কৰা হয় বা কোনবিধ আহিলা ব্যৱহাৰ কৰা হয়? অলৰেডি এ ডি আৰিত আহিছে এই কুৱেশ্যনটো। অ'কে, যোৱাবাৰ আহিছে এ ডি আৰিত, মনত ৰাখিব। হুইচ ইনষ্ট্ৰুমেণ্ট ইজ ইউজ টু মিজাৰ এটমছফেৰিক প্ৰেছাৰ? অ'কে, কোনটো হ'ব? বেৰোমিটাৰ হৈ যাব, বি টো আপোনাৰ কাৰেক্ট এনচাৰ হৈ যাব। হাইড্ৰ'মিটাৰ হ'লে কি হ'ব আপোনাৰ এইটো? হিউমিডিটি, হিউমিডিটি। অ'কে, হিউমিডিটি। আৰু অল্টিমিটাৰ হ'লে কিমান ওপৰত গৈছে সেই উচ্চতাটো জুখিবৰ কাৰণে, সাগৰ পৃষ্ঠৰ পৰা কিমান ওপৰত গৈছে সেইটো জুখিবৰ কাৰণে অল্টিমিটাৰ ব্যৱহাৰ কৰা হয়। অ'কে, এই 40 নম্বৰ কুৱেশ্যনৰ এনচাৰ হৈছে, এনচাৰ হৈছে অপশ্যন বি, বেৰোমিটাৰ। ইমানখিনিয়ে আছিলে আজিৰ ক্লাছত। যদি ভাল লাগিলে ছেশ্যনটো, ক্লাছটো যদি চাই ভাল লাগিলে, কিবা এটা যদি শিকিব পালে, তেতিয়াহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰি জনাব আৰু বন্ধু বান্ধৱীক শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে পঢ়িব পাৰে। আৰু যদি চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই, ছাবস্ক্ৰাইব কৰি লৈ ল'ব আৰু ওচৰত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব, তেতিয়াহে ক্লাছৰ ন'টিফিকেশ্যন আপুনি পাই থাকিব। আৰু PDFৰ কাৰণে KSK ইডুকে টেলিগ্ৰাম চেনেলত জইন হৈ লৈ ল'ব, যদি জইন হোৱা নাই এতিয়ালৈকে জইন হৈ লৈ ল'ব, তাতে মই এই ইউটিউবত হোৱা ক্লাছৰ PDFবিলাক আপলোড কৰি দিওঁ। আগৰ মেথছৰ ক্লাছৰ PDFবিলাক অলৰেডি আপলোড কৰি দিয়া হৈছে। তো ইমানখিনিয়ে আছিলে আজিৰ ছেশ্যনত। শেষলৈ চোৱাৰ বাবে ধন্যবাদ।